হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটিস ব্লগিং। তোমাদের সাথে আমি রোজ ব্লগ শেয়ার করব আমার ডেইলি লাইফের। তো চলো আজকেরটা করে নিই। তার সকাল সকাল উঠে আমি সমস্ত বাসি কাজ ছেড়ে এখন রান্নাঘরে ঢুকেছি। ঢুকে চা বানিয়েছি, আরেকদিকে চা বানাচ্ছি, আরেকদিকে দুধ বসিয়েছি। তো আজ সকালে আমি বানিয়েছি রুটি, চলো দেখিয়ে নিই তোমাদেরকে। এই যে রুটি বানিয়েছি আর বানিয়েছি আলুর তরকারি। আজ শনিবার, যেহেতু আমাদের নিরামিষ, প্রত্যেক শনিবারে আমরা নিরামিষই খাই, তার জন্য নিরামিষ বানিয়েছি। খাবার দাবার বানিয়ে আমার হাজবেন্ডের জন্য খাবার নিয়ে এসেছি। এই দেখো, ওর জন্য খাবার নিয়ে এসেছি। তো যতক্ষণে খাবে ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি, এসে পুজো দিতে হবে। তো আমি চলে এসেছি ফ্রেশ হয়ে। তো এখন অল্প সেজে গুজে চলে যাব পুজো দিতে। আজ শনিবার, মা বিপত্তায়নের ঘরটাও চেঞ্জ করব, এই জন্য চলো জলদি জলদি পুজোটা দিয়ে নিই। তো ফাইনালি আমি পুজো করতে চলে আসলাম। আমার পুজো মোটামুটি কমপ্লিট, এখন খালি পাঁচালিটা পড়লে আমার পুজো শেষ। দেখতে পাচ্ছ তোমরা, আমার পুজো শেষ করে আমি পাঁচালি পড়তে বসেছি। এখনো আমি কিছু না খেয়ে, পৌনে একটা বাজে প্রায়, তো ফাইনালি আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। কি করবো বলো, সব কাজ করে খেতে লেটই হয়ে যায়। তো এইখানে আমি রান্না টান্না সব কমপ্লিট করে আবারও স্নান করে এসেছি, পুরো ফ্রেশ হয়ে এসেছি। এত গরম পড়েছে, বাপরে উফ। তো ফ্রেশ হয়ে এসে আমি অল্প সাজুগুজু করে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই আজ কি কি রান্না করেছি। কাঁকরোল ভাজা করেছি আজ, তারপর করেছি ভেন্ডি আলু সর্ষে দিয়ে চচ্চড়ি, তারপর চাল কুমড়ো মুগ ডাল দিয়ে করেছিলাম। যেহেতু আজ নিরামিষ তাই সব নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আর করেছিলাম রাতের জন্য টমেটো আলু দিয়ে তরকারি। ব্যাস, আমাদের রাতেরটা আলাদাই থাকে। তো আমি এইখানে খেতে বসেছি, খাওয়া দাওয়া আমার শেষ। আমি একটু রেস্ট করেছিলাম, এখন সন্ধ্যের সময়। এটা আমাদের বারান্দা থেকে রাস্তার ভিউ। সন্ধ্যের সময় এখানে বসলে না এত সুন্দর লাগে, মেইন রোড তো, পুরো গাড়ি ঘোড়া যায়, খুব ভালো লাগে দেখতে। এটা আমাদের বারান্দা। তো চলো আজ ভিডিওটা এখানে এন্ড করছি। এইটা আমার আমার চ্যানেল ফার্স্ট ব্লগ, জানি অনেক ভুল হয়েছে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। বাই বাই।